গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আরও একটা ধামাল ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এই পাশে যে জিপটা দেখা যাচ্ছে, এই জিপটা করে আজকে আমরা বেরিয়েছি একটা সাফারিতে। তো আজকে আমরা একটা এক্সেপশনাল ট্যুর করছি, যেটা হয়তো কোনো বাইকার এর আগে আপনাদেরকে দেখায়নি। আমরা যাচ্ছি বিশনয় ভিলেজ ট্যুরে, আমরা ছজন যাচ্ছি আর আমাদের পার হেড 800 টাকা করে খরচা হচ্ছে এই ট্যুরটার জন্য। তো ভিডিও সঙ্গে থাকবেন, অনেক কিছু দেখানোর আছে এই ভিডিওয়ে, অনেক কিছু জানার আছে রাজস্থান সম্পর্কে। হাইওয়ে আয়েগা, ফির হাইওয়ে কো ক্রস করতে হুয়ে হাম জায়েঙ্গে গাঁও কি তরফ, আর সবসে পেহলে হাম অ্যানিমালস ওগেরা দেখেঙ্গে, ব্ল্যাক বাগ, ডিয়ার, পিকক ওগেরা। তো ব্ল্যাক বাগ অভি বহুত রেয়ার হ্যাঁ, বহুত মুশকিল সে মিলতে হ্যাঁ, আগে আপকে লক আচ্ছে তো আপকো জলদি দিখ জায়েগা, দিখেগা ডেফিনেটলি দিখেগা, ক্যু নেই। আর উসকে বাদ জো সেকেন্ড জো রহেগা হামারা পয়েন্ট, হাম ফ্যামিলি ভিজিট করেঙ্গে, জহাঁ পে আজ ভি গাঁও মে ছিপা জো ফ্যামিলি হোতি হ্যায়, জো ছপাই কা কাম করতি হ্যায়, वो छपाई का काम देखेंगे, जिसको बोलते हैं ब्लॉक पेंटिंग। फिर थर्ड जो रहेगा, उसके पास में ही मिट्टी के बर्तन जो हाथ से गांव में कैसे बनाते हैं 100 किलो की व्हील के ऊपर, वो भी पूरा मतलब हाथ से ही पावर देना पड़ता है उसको, कोई इलेक्ट्रिक पावर नहीं है। फोर्थ जो रहेगा, वहाँ पे एक और हम आर्टिजन फैमिली विजिट करेंगे, जहाँ पर दरी का काम देखेंगे कैसे होता है गाँव में, जिसको बोलते हैं इंटरलॉक वीविंग, वो देखेंगे। और वहीं पे आपका ऑथेंटिक राजस्थानी लंच रहेगा, आई थिंक वैसा खाना आपने कहीं पे नहीं खाएगा जो खाया होगा जहाँ पे आज खाएंगे आप, जो प्रॉपर चूल्हे के ऊपर खाना बनता है, तो अमेजिंग टेस्ट रहेगा इसका। फिर इसके बाद रिटर्न बैक टू जोधपुर। ओके, ये हमारा पॉइंट रहेंगे। ओके, ठीक, सफ़र शुरू किया जाए। सफ़र शुरू किया जाए। এখন রাজস্থানের কাকানি বলে একটা জায়গা আছে, সেইখানে এসেছি। খুব আস্তে কথা বলছি, কারণ এই চারদিকে ব্ল্যাক বার্ক ডিয়ার দেখা যাচ্ছে, আর সেই সমস্ত ডিয়ার দেখতেই আমি এখানে এসেছি। আমার এই ক্যামেরায় হয়তো আমি দেখাতে পারবো না, কিন্তু দূরে 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 আমি ব্ল্যাক বার্ক দেখতে পাচ্ছি। তো ব্ল্যাক বার্ক কীরকম দেখতে হয় তার একটা আমি ছবি আমি দিচ্ছি, আপনারা দেখে নিন। তো সেই জিনিসই এখন আমি আমার চোখের সামনে অনেক দেখতে পাচ্ছি ওই ধারে। তো আমাদের জিপ পিছনে দাঁড়িয়ে আছে, আর এখানেই এইভাবে এইরকম একটা ওয়াইল্ড পরিবেশে এই ধরনের ওয়াইল্ড অ্যানিমালকে দেখছি, বেশ দারুণ লাগছে। ওধারও একটা দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে দেখছে। জীবনে প্রথম আমি এই ব্ল্যাক বার্ক দেখলাম এবং দেখতে অসম্ভব সুন্দর। আমাদের সঙ্গে আরও অনেক যারা এসেছে, এই ম্যাডাম ট্রাই করবে এখন। মাটির জিনিস বানানোর জন্য একবার চেষ্টা করলাম, দেখলাম কী বানালাম সেটা আপনারা দেখতেই পেলেন। আর এই যে মাটির হাতের কাজ, এখানে যখন দাঁড়িয়ে আছি এখানে চারিদিকেই এই একই কাজ দেখা যাচ্ছে, তো সেগুলোই আপনারা ভালো করে একবার দেখুন। नहीं, वो आपका अंदर का एक छेद है, वो आप पकड़ के रखे हैं, इसलिए आप पकड़ लो, फिर इसको ऐसे करेंगे तब बाहर आएगा।
ये हो गया आपने अलादीन मैजिक लैंप ऑफ इंडिया आबरा का डाबरा। इसका प्रोसेसिंग जो रहता है व्हील के ऊपर वो कैसे रहता है कि ये पहले हाफ बनाते हैं, यहाँ तक बनाते हैं, फिर बीच में वो एक बनाते हैं वैन नली इतना बड़ा साइज का, तो वो बना दिया उसके हम पूरा ऊपर से बना देते हैं पूरा पैक पैक हो गया। थोड़ा ड्राई होने देना पड़ता है एक घंटे तक, तो क्ले है अच्छा ना, हॉल करेंगे तो पूरा बैठ जाएगा वो बैठा था वैसे, तो उसको सूखने के बाद यहाँ पे हॉल कर दे। हॉल करने के बाद ये देखिए यहाँ पे चिपकाया हुआ है इसका, हमने ये चिपका दिया, दो हॉल हो गए अभी पकाया। पकने के बाद में क्या करते अब यूज़ कैसे लेना, ये एक तरह का मैजिक कैसे हो जाता है, जब हम पानी उल्टा करके पानी डालते हैं तो यहाँ पे नली है तो नली से पानी यहाँ पे आ जाता है, यहाँ पे आ गया, जब भी हम इसको ऐसे करते हैं सीधा तो नली के पानी चारों तरफ आ जाता है, तो बाहर आने का कोई सिस्टम ही नहीं। फिर ऐसे करेंगे तो फिर यहाँ से पानी आ जाता है, जो वो है जो मैजिक है वो है नली, ये देखिए जो आपको दिख रही है लंबा नली, हाँ इतना बड़ा। अलादीनेर प्रदीप মাটির কাজ দেখে এবারে চলে এসেছি ব্লক প্রিন্টিং দেখবো বলে, এখানে একদম বাড়িতে হাতের কাজ এভাবে করা হয়। ভাইয়াজি নমস্তে বল রে, তো আপনি ইস ভিডিও কো দেখো কন্টিনিউ করো ইস কাম কো ব্লক প্রিন্টিং বলতে হ্যায় আর আমারি কমিউনিটি হ্যায় ছিপা আর ছিপা কা মতলব হোতা হ্যায় ছাপনে ওয়ালে জো ছপাই করতে হ্যায় উনকো ছিপা বলতে হ্যায় আর হাম লোগ ইউজ করতে হ্যায় ন্যাচুরাল ডাই কেমিক্যালস ইউজ নাহি করতে তো ইয়ে জো পিস হ্যায় फिनिश होकर ऐसा बन जाएगा। ये हैंडलूम कॉटन है, इसको 5 बार प्रिंट करना पड़ता है, मीन्स 5 प्रोसेस में एक पीस बनेगा। तो सबसे पहले हम इस पर हल्दी टर्मरिक प्रिंट कर देंगे, फिर हल्दी है वो चेंज होती है रेड कलर में, कैसे जब हम साबुन से पॉसिबल है बट हम लगाते हैं इस पर नींबू, बिकॉज लेमन होता है वो सिट्रिक एसिड होता है, हल्दी को रेड करेगा तो हल्दी रेड में टर्न हो जाएगी, लिटमस है केमिस्ट्री है सिट्रिक एसिड। यस फिर थर्ड प्रोसेस में ये टब है, इसके अंदर है मड गम सोप क्ले एंड कुकिंग ऑयल, ऑल थिंग्स मिक्स टुगेदर एंड दिस लिक्विड इज कॉल्ड दाबू। दाबू इज ब्लॉक प्रिंटिंग ओल्डेस्ट टेक्निक, प्रिंट टॉप ऑन द रेड लाइक दिस, फिर इसको ड्राई करना है। ड्राई करने के बाद पूरा पीस ब्लू, ये जो इंडिगो डाई है उसके अंदर डिप कर देंगे, पूरा प्रिंटेड पीस ब्लू में डुबो देंगे, डिप कर देंगे, डाई कर देंगे। अब इसका रीज़न, जहाँ ये मड होगा वहाँ पे ब्लू कलर नहीं चढ़ेगा एंड पूरा इसका बैकग्राउंड पूरा ब्लू कलर में हो जाएगा। फिर गर्म पानी से वॉश करेंगे तो मड निकल जाएगा, डल रेड ब्राइट हो जाएगा, बैकग्राउंड इसका ब्लू हो जाएगा। इसको आप वॉशिंग मशीन में धो सकते हैं, हमारे पास मोर देन 20,000 ब्लॉक्स इस टाइप, 20-25,000। बहुत मेहनत का काम होता है, ये अगर मशीन में अगर कोई भी बना देता है तो बहुत कम में मिल जाता है, पर इसमें इसमें जो मशीन सस्ता मिलता है। हाँ वही तो बता रहा हूँ ना, पहचान ही नहीं पाएगा कि ये मशीन में नहीं हाथ में बनाया गया, पहचान ही नहीं सकते। এখন যে এখানে এক্সপেরিয়েন্সটা করছি একদম অসাধারণ, এখানে হাতের মাধ্যমে এই যে ব্লক প্রিন্টটা করা হয়েছে, মানে এটা একটা পুরো ব্লক নিয়ে নয়, এটা অনেকগুলো পার্ট পার্ট ব্লক দিয়ে এই পুরো পিকআপটা তৈরি করা হয়েছে, তো অসাধারণ একদম, যাকে বলে মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স, এক ধরনের প্রপার ট্রাই করছি কাঁচা পাবর। কিছুটা মিষ্টি মিষ্টি লাগছে, কিছু কিছু টক টক লাগছে, একটা জিরার ফ্লেভার আছে, সব কিছু মিলে হালকা ঝাল ঝালও আছে। কাকানি ভিলেজে এসে একটা দারুণ ধরনের এক্সপিরিয়েন্স করলাম, গৌরব মলায় অনেক কিছু জিনিস কিনলো এখান থেকে বাড়ির জন্য, আমি অলরেডি আগে কিনেছি সেই জন্য আর এখান থেকে কিনলাম না। মাটির বাসনপত্র এই জায়গাতেই পোড়ানো হয়, পুড়িয়ে লাল করা হয়। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবারে ভাইয়া আমাদের কোথায় নিয়ে যায় দেখবো।
भाई आपने पहले आ गए এখন জাস্ট আমরা এসেছি হচ্ছে আর্টিজান একটা ফ্যামিলিতে। এখানে দড়ির সাহায্যে কিভাবে হাতের সাহায্যে দড়ি দিয়ে কিভাবে এখানে কাজ করা হয় তো সেটাই এখানে আমরা এখন দেখব। এটা হচ্ছে এনার বাড়ি, তো ওনার বাড়িতেই উনি নিয়ে এসছেন। তো এখানে যেমন রাজস্থানে সেই যে পুরনো ফিলটা আছে সেই ফিলটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই মাটির বাড়ি এবং এখানকার যে সমস্ত চালগুলো দেখতে পাওয়া যাচ্ছে দড়ি এবং এখানকার বুনো যে ঘাস সেই বুনো ঘাস আর দড়ি দিয়ে এই চালগুলো বানানো। তো এখন একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স এখানে গ্যাদার করব, এখানকার রাজস্থানি যে লোকাল ফুড সেটা ট্রাই করব এবং এখানে যে বাড়িতে এসেছি সেই বাড়িতে হাতের সাহায্যে দড়ি বুনে এখানে কাজ করা হয় ওয়েভার অ্যাকচুয়ালি। তো সেই জিনিসই এখানে আমরা দেখব। তার আগে আমরা এখানে লাঞ্চ করব এবং প্রপার আমরা এখানে খাবো হচ্ছে বাজরার রুটি। তো আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো, ভিডিও সঙ্গে থাকবেন। এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি হর্নেট ম্যান, ঘুরে বেড়াচ্ছি রাজস্থানের বিভিন্ন জায়গায় আর ভিডিও করে ছাড়ছি আমার এই চ্যানেলে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সেইগুলোকে লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো এখন আমরা যে হোমস্টেটায় অর্থাৎ যে বাড়িটা এসেছি সেই বাড়িরই এটা হোমস্টে অ্যাকচুয়ালি থাকার জায়গা। এখানে ফরেনাররা সাধারণত এসে থাকে। আর আমাদের যে ড্রাইভার ভাই আছে সেই ড্রাইভার ভাইয়ের অ্যাকচুয়ালি এটা বাড়ি, সেক্ষেত্রে আমরা এখানে যেখানে সেখানে ঘুরতে পারার পারমিশন পেয়েছি অর্থাৎ সেই জন্য আমরা ঘুরে ঘুরে দেখছি। একটা কটেজ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যদি কেউ না থাকে, আশা করি কেউ নেই, কেউ নেই। তো কটেজটা ঢোকার আগে এরকম সামনে আলপনা দেওয়া আছে এবং আমি এই মাঠটার ভিতরে একবার ঢুকছি। ভেতরে যদি ঢুকি দেখতে পাওয়া যাচ্ছে দেওয়ালে সুন্দর করে ময়ূরের ছবি আঁকা আছে এবং এটা পুরোটাই মাটির তৈরি এবং উপরের যেটা আছে উপরের যে ছাদটা আছে বা যে সিলিংটা আছে সেটা হচ্ছে এখানকার রাজস্থানি ঘাসে তৈরি। আর ওধারে বাথরুম আর এখানে খাটের ব্যবস্থা, অর্থাৎ ভিতরটা কিন্তু বেশ ভালো ঠান্ডা, বাইরে কিন্তু ভালো গরম লাগছিল। দারুণ একটা পরিবেশ, দারুণ একটা এক্সপিরিয়েন্স। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলও এরকম অনেক জায়গা আছে যেখানে এই ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়। আর এখানে যে খাটিয়াটা দেখা যাচ্ছে এটা হাতে বোনা কাপড়, আর এটা বোনা হচ্ছে কিভাবে সেটাই একটু পরে আপনাদেরকে দেখাবো। এখন আমরা আপাতত একটু লাঞ্চ করব বাজরার রুটি। আপনাদেরকে যেমন বলেছিলাম এখানে ঠিক একই রকমভাবে বাজরার রুটি হচ্ছে, সাইজ বহুত বড় হয় রুটিকা। তো এখানে এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য হাত পাত তো ধোয়া হয়ে গেছে, এবার জাস্ট ঘরের ভিতরে যাব গিয়ে এখানে বসে লাঞ্চ করব। দেখা এটা
এটা হচ্ছে গার্লিকের চাটনি, খুবই আচ্ছা হয়। चलो, ये हमारे दरी का काम है जो हमारा पुस्तानी मतलब जनरेशन टू जनरेशन वी आर रनिंग स्मॉल कोऑपरेटिव। इन कोऑपरेटिव वी कंटिन्यू 42 फैमिली लेफ्ट दे डू दिस वर्क। और जो हमारी कास्ट है वो है प्रजापत। प्रजापत मीन्स वी आर आर्टिस्ट, वी आर वीवर्स। तो हमारा ये जनरेशन टू जनरेशन पुस्तानी काम है और हम खुद इंटीरियर हैं, हम खुद डिज़ाइनर हैं। कैसे कि जो डिज़ाइन रहती है वो हमारे माइंड की रहती है। अगर गेस्ट ऑर्डर देता है तो फिर उसकी डिज़ाइन रहती है, बाकी जो डिज़ाइन रहती है। अब ये डिज़ाइन चल रही है वो हमारे माइंड से चल रही है। और इंटरलॉक वीविंग जो आपको कहीं पर नहीं दिखेगा, ओनली फॉर यू विल फाइंड पुखराज दरी। आप पुखराज दरी उद्योग विजिट करेंगे तो उसका मतलब कि आपको हर वो प्रोडक्ट जो यहाँ पर मिलेगा दरी वाला, वो आपको हैंडमेड मिलेगा। और इसमें जो अब ये इसकी साइज़ है 3x5, इस पर अभी दो पीस बनेंगे 3x5 के। तो जो डिज़ाइन वो हमारे माइंड की है। और जो कलर है इसमें हम नेचुरल कलर भी यूज़ देते हैं और केमिकल डाई कलर भी यूज़ देते हैं। और हम प्योर कैमल वुल की भी दरी बनाते हैं, जैसे वोरा, वो जो छोटा पीस है वो कैमल वुल का है 100%, जिसको बोलते हैं फायर प्रूफ। और ये है नेचुरल कलर दरी, ये वाला वाला ये नेचुरल कलर है और वो केमिकल कलर है, प्रोसेसिंग केमिकल कलर। अच्छा, तो ऐसा हम बनाते हैं। और एक दरी को बनाने में जैसे ये 3x5 है, इसको 20-25 डेज लगते हैं। और उसके बाद में डिपेंडेड ऑन साइज एंड डिज़ाइन, जितनी कॉम्प्लिकेटेड डिज़ाइन होगी उतना ज़्यादा टाइम लगेगा उसको बनाने में। तो এখানে এসে একটা অন্য ধরনের এক্সপেরিয়েন্স হলো এবং এখানে দেখলাম কিভাবে হাতের সাহায্যে এই যে বোনা হচ্ছে। আর এখানেও কিছু জিনিস পড়ে আছে, এগুলোও হাতে করেই বোনা হয়েছে। তো এই ধরনের এক্সপিরিয়েন্স রাজস্থানে এসে নিজের চোখে এত কাছ থেকে দেখা, এবং আমাদের যে ভাই সাহেব অশোক ভাই সাহেব আছে তার সঙ্গে তার বাড়িতে এসে এরকম হোমলি পরিবেশে খাওয়া দাওয়া প্লাস এই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করার, এই অভিজ্ঞতা চিরকাল ভুলবার নয়, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে ক্যামেল উল। এই যে কার্পেটটা বানানো হয়েছে এটা হচ্ছে একদম উটের লোম দিয়ে, একদম পারফেক্ট। এবং এটা এত হার্ড, চিন্তা করার বাইরে। এর এই কালচারাল ট্যুরটা এখানেই শেষ করছি, এবার জাস্ট হোস্টেলের দিকে ফিরে যাব। জিপ রেডি হচ্ছে ওখানে পিছনে, তো বেরিয়ে যাব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যোধপুরেতেই আরেকটা নতুন ব্লগে। ততদিনের জন্য বাই বাই।